সাই ও ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন সাত রাজ্যের মহিলা দলকে নিয়ে লিগ ও সাইকেল রোড চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান রাজ্য সাইকেল সংস্থার সচিব অভিজিৎ শেঠ ও KSCH এর সভাপতি অর্পিতা মুখার্জি ও অন্যান্যরা। নিউ টাউনে প্রতিযোগিতায় অংশ নেবে মণিপুর, আসাম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ ও বাংলার প্রতিযোগীরা। প্রথমবার ইলেকট্রিক টাইমিং সিস্টেমে প্রতিযোগিতা হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার অলরেডি একটা প্রকল্প শুরু করেছে সবুজ সাথী, যেখানে সাইকেল কিন্তু চুমুক ছাত্রদের দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি আমরা তো বলেইছি যে যারা যে কোনো রকম সাইকেল নিয়ে এখানে পার্টিসিপেট করার জন্যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো আমরা তাদেরকে ইনভাইট করছি যারা আসবে তারা চালাবে, এবং বহু অনেক রেজিস্ট্রেশন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, ওই সবুজ সাথী সাইকেল নিয়ে আসবে তারা চালাবে, বলা যায় না সেখান থেকে কোনো ভালো কিছু বেরিয়ে গেল। ওটা যারা যারা ইউজুয়ালি কন্ট্যাক্ট করে নিচ্ছে আমাদের ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, মানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিচ্ছে যারা যারা ইচ্ছুক আছে, এবং অনেকে আছে কি যারা করতে পারছে না তারা ফোনে বলে দিচ্ছি, আমরা করিয়ে দিচ্ছি সেটাকে। ফাইন দেওয়ার ব্যাপারটা জিনিসটা টপিকটা অন্যরকম, অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা আমরা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে আমাদের চারজন পাঁচজন কাজ করছে টোটাল, এই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক, এখান থেকে বিভিন্ন আমরা স্যার জিনিসপত্র ছাড়ি, মানে আর কি লোটাস বা ট্রেনিং হেল্প বা সব কিছু করি, এবং আমরা বিভিন্ন সময় আমরা ক্যাম্পস করি এখানে, বিভিন্ন রকম ছোটোখাটো মানে আমাদের কনফারেন্স করছে, ছোটো ছোটো ক্যাম্প করছে করি, যেখানে আমরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের শেখাই এটা এরম হয় এরম করতে হয়, কারণ সবার পক্ষে জানা সম্ভব হয় না, তো এইগুলো করি আমরা আরও বেশি করে শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন গ্রাসরুটে গিয়ে একটা ট্যালেন্ট হান্ট অর্গানাইজ করে, মানে একটা নয় মানে বছরে বিভিন্ন রকম সময়ে একটা ট্যালেন্ট বিভিন্ন রকম ট্যালেন্ট হান্ট অর্গানাইজ করব, সেখান থেকে আমরা স্পোর্টসটাকে প্রমোট করব এবং সাইক্লিং জিনিসটাকে প্রমোট করব, মানে সাইক্লিংটা কেন ইম্পর্টেন্ট সেটা মানুষকে বোঝাবো। তারপরে সেখান থেকে কিছু ট্যালেন্ট শুটে আসবে, তাদেরকে আমরা অবভিয়াসলি মানে মানে স্টেট লেভেলে প্ল্যাটফর্ম দিয়ে বা ন্যাশনাল লেভেলে প্ল্যাটফর্ম দিয়ে বা তাদেরকে স্কলারশিপ দিয়ে স্পন্সরশিপ প্রোভাইড করে তাদেরকে আরও উৎসাহিত করার ব্যবস্থা করব, এটাই আমাদের কাজ। আমাদের এই গোটা প্রজেক্টটাকে টেক অফ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং গ্রিন স্পোর্টসকে প্রমোট করা, এবং আমরা এই মুহূর্তে ইউনাইটেড নেশন অ্যাক্রিডিটেড একজন একটা এজেন্সি বা এনজিও, আমরা স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাসের হয়েছি, তো আমাদের ইউএনএ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো আছে তার মধ্যে একটা বৃহত্তর গোল হচ্ছে যে পভার্টি এবং গ্রিন স্পোর্টসকে প্রমোট করা, তো তার মধ্যে সাইকেল একটা অনবদ্য প্রজেক্ট, কারণ আমাদের এয়ার পলিউশন রিডিউস করা পরিবেশ থেকে, প্লাস উইমেন এম্পাওয়ারমেন্টের একাধিক প্রজেক্ট KSCH আগেও করেছে, মানে আমরা এই কাজটাই করে থাকি থ্রু ক্যাপাসিটি বিল্ডিং, আমরা সাস্টেনেবল চেঞ্জেস আনার চেষ্টা করি সমাজে, রুরালে হোক কিংবা আরবানে হোক, আরবানে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে অনেক বেশি অ্যাক্টিভ, রুরালে আমরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করি সুন্দরবনে যাতে কিনা কার্বন ফুটপ্রিন্ট রিডিউস করা যায়, তো সবটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজের মধ্যে দিয়ে আমরা থাকার চেষ্টা করি, তো গ্রিন স্পোর্ট প্রমোট করতে করার আইডিয়াটা এই জন্যই নেওয়া যাতে কিনা এনভায়রনমেন্টের কিছুটা সুবিধা হয়, প্লাস স্পেশালি ইটস আ উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড প্রজেক্ট, প্রচুর মেয়েরা যারা কিনা অনেকে, এটা আমাদের এখন একটা সমাজে বিধিবদ্ধ ধারণা আছে যে স্পোর্টস আর ফর মেন অনলি, পুরুষেরাই নর্মালি ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ব্যাডমিন্টন বলুন, সব জায়গাতে প্রায়োরিটাইজড হয়, মেয়েরা নেই বলছি না বাট নট প্রায়োরিটাইজড এনিওয়্যার, তো যদি আমরা সেই সেক্টরটাকে তুলে ধরতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, তাদের নারিশমেন্ট, তাদের পুরোপুরি কোচিং, পুরো জিনিসটাকে সাপোর্ট করতে পারি, কে বলতে পারে তারা কখনো হয়তো অলিম্পিকে চলে গেল, হোপ ইজ দ্য অনলি অপশন কাজ করার জন্য, সেই জন্য আমাদের প্রজেক্টটাতে নেওয়া এবং এটা নিয়ে কাজ করা শুরু করা। আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ট্যালেন্ট হান্ট করবো, এরপর নট অনলি ইন কলকাতা, ইন এভরি ডিস্ট্রিক্ট আমরা ট্যালেন্ট হান্ট করবো যারা যারা ইন্টারেস্টেড, অনেকে হতে পারে যাদের হয়তো ইচ্ছা আছে কিন্তু উপায় নেই, যেটা একজন জিজ্ঞাসা করছেন আপনাদের মধ্যে যে অনেক কাছে সাইকেল থাকে না, তাহলে কি সবার কাছে থাকে না, সেই ইকুইপমেন্টটা প্রোভাইড করাটাও আমাদের কাজ সেক্ষেত্রে,
তো এইভাবে কারা ইন্টারেস্টেড এবং কাদের মধ্যে এই ইচ্ছাটা রয়েছে সে তাদেরকে বেছে নিয়ে তাদেরকে প্রপার ট্রেনিং প্রোভাইড করে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা কি প্রতিটা ডিস্ট্রিক্ট কভার করবেন পশ্চিমবঙ্গে? একদম, এটাই ইচ্ছা আছে। এবং কবে কোন ডিস্ট্রিক্ট কভার করছেন আমাদের ছেলে মেয়ে জানবে কি? সেটা আগে আমরা একটা নিজেদের একটা চক আউট করতে হবে প্ল্যান, সবে আমরা প্রজেক্টটা নিয়েছি হাতে, সেই মতন আস্তে আস্তে এখন কলকাতার মধ্যে কাজ হচ্ছে, এবার আস্তে আস্তে কলকাতার ধরুন ডিস্ট্রিক্টগুলোকে আমরা চক আউট করে এক এক করে কাজ শুরু করবো। সামনে ইভেন্টটা রয়েছে সাইকেলিংয়ে, তারা অলরেডি দিয়েছে WCA মানে ওয়েস্ট বেঙ্গল সাইক্লিং অ্যাসোসিয়েশনের থ্রু দিয়েই দিয়েছে, মণিপুর আসাম এবং অন্যান্য টোটাল সাতখানা স্টেট থেকে ছেলেমেয়েরা নাম দিয়েছে, এবং নট অনলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল অন্যান্য স্টেট থেকে দিয়েছে। আমি বলছি ডিস্ট্রিক্টের কথা, তো এটা আশা করি কোনো রকম প্রবলেম হবে না, যেহেতু আমরা প্যান ইন্ডিয়া রিচ করতে পারছি এখন সাইয়ের জন্য অবভিয়াসলি। এইটা নিয়ে তো আমরা লড়ছি, কারণ আমরা যেহেতু হিটকো এনকেডিএ এরিয়াতে বেশি অ্যাক্টিভ সেখানে, এবং নিউ টাউন স্মার্ট সিটি হওয়ার ফলে সাইকেল ট্র্যাক ওখানে উপস্থিত, কিন্তু বাকি কলকাতাতে সেটা নেই, তো সেটার জন্য আমাদের রিপিটেডলি মিটিং করতে হবে, মানে লড়ে যেতে হবে, গভর্নমেন্টকে কনভিন্স করতে হবে, আপনাদেরও সাহায্য দরকার, মিডিয়া মানে আপনাদের ভয়েসটা অনেক বেশি ইম্পর্টেন্ট পৌঁছে দেওয়ার জন্য মানুষ এবং গভর্নমেন্টের কাছেও, যে তারাও যেন আমাদের সাথে এগিয়ে আসে এবং এই মানে সাইকেল ট্র্যাক বা সাইক্লিং জিনিসটাকে প্রমোট করতে অনেক বেশি হেল্প করে। কলকাতার অন্যান্য জায়গায় সাইকেলের যে ট্র্যাক করাটা কতটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনারা কিছু উদ্যোগ নিচ্ছেন কিনা, মানে নিউ টাউনে যেরকম রয়েছে আর কি, বাকি জায়গায় যেগুলো রয়েছে? KMC-র সাথে আমরা কথা বলবো, আরও কীভাবে এটাকে ডেভেলপ করা যায়, কারণ এটা আলটিমেটলি তো রাজ্য সরকারের হাতে আছে, আমরা একটা পর্যায় অবধি প্রচেষ্টা করতে পারি, কিন্তু সরকারের হেল্পটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, তো এইটা নিয়ে আমরা কথা বলবো, আশা করি কিছু ভালো ফল হবে।